আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের দুটি মার্কিন নির্মিত M777 হাউইজার নিশ্চিহ্ন 235 সেনা নিহত। এরপর জানিয়ে দেব সোলেদারে চেচেন যোদ্ধাদের কাছে পরাস্ত হচ্ছে ইউক্রেনীয় সেনারা। এদিকে রাশিয়া চীনের বিরুদ্ধে বিপজ্জনক খেলায় যোগ দিয়েছে মার্কিন দালাল কানাডা। আরো জানিয়ে দেব রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়া অব্যাহত। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাকে শক্তি দেখাতে তাইওয়ান নয়, ভারতে হামলা করতে পারে চীন দাবির রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। এবং জানিয়ে দিন আমাদের এই সংবাদটি কোন জেলা থেকে বা কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের দুটি মার্কিন নির্মিত M777 হাউইজার নিশ্চিহ্ন 235 সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কেনসংখব শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় রাশিয়ান বাহিনী গত দিনে ডোনেটস্ক পিপলস রিপাবলিকে দুটি মার্কিন তৈরি M777 হাউইজার নিশ্চিহ্ন করেছে। পাল্টা আর্টিলারি যুদ্ধে ডোনেটস্ক পিপলস রিপাবলিকের সেলিডোভের বসতি এলাকায় মার্কিন তৈরির দুটি M777 আর্টিলারি সিস্টেম নিশ্চিহ্ন করা হয়েছিল। মুখপাত্র বলেছেন, কনস্টান্টিনোভকা এলাকায় দুই ইউক্রেনীয় গ্রাড মাল্টিপল রকেট লঞ্চার, যা ডোনেটস্ক পিপলস রিপাবলিকের জনবহুল এলাকায় গোলাগুলি চালায়, তা ধ্বংস করা হয়েছিল। জেনারেল যোগ করেছেন, রাশিয়ান বাহিনী গতদিনে কোপিয়ানস্ক এলাকায় 30 জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে, কনসংখব রিপোর্ট করেছেন। রাশিয়ান বাহিনী লোহানস্ক পিপলস রিপাবলিকের দুটি ইউক্রেনীয় নাশকতামূলক গোষ্ঠীকে নির্মূল করেছে। গতদিনে ক্রাসনির লিমান এলাকায় 40 জনেরও বেশি শত্রু সেনা এবং ভাড়াটে সৈন্যদের ধ্বংস করেছে, কনসংখব রিপোর্ট করেছেন। রুশ বাহিনী যুদ্ধের সময় শত্রু জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে। জেনারেল যোগ করেছেন, এছাড়াও মেথ ভেজিয়ে এবং স্রেব্রিয়ানুস্কি বনাঞ্চলের এলাকায় 40 জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য এবং ভাড়াটে 3টি যুদ্ধের সাজোয়াজান এবং 2টি পিকআপ ট্রাক ধ্বংস করা হয়েছে, কনসংখব রিপোর্ট করেছেন। রুশ মহাকাশ বাহিনী ডোনেটস্ক পিপলস রিপাবলিকের আর্টিওমোভস্ক শহরের কাছে ইউক্রেনের সেনাবাহিনীর শক্ত ঘাঁটিতে আঘাত আনে। তারা 80 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা এবং ভাড়াটে 2টি ট্যাঙ্ক, 5টি যুদ্ধের সাজোয়াজান এবং 6টি মোটর গাড়ি ধ্বংস করেছে, জেনারেল নির্দিষ্ট করেছেন। রাশিয়ান বাহিনী গত দিনে দক্ষিণ ডোনেটস্ক এলাকায় প্রায় 45 ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে, কনসংখব রিপোর্ট করেছেন। রাশিয়ান যুদ্ধবিমান গতদিনে ডোনেটস্ক পিপলস রিপাবলিকের একটি ইউক্রেনীয় Su-25 গ্রাউন্ড অ্যাটাক প্লেন এবং ক্রমতরস্কের কাছে একটি Mi-8 হেলিকপ্টারকে গুলি করে, পাশাপাশি 2টি ইউক্রেনীয় আর্টিলারি গোলাবারুদ ডিপোট ধ্বংস করেছে, কনসংখব রিপোর্ট করেছেন। অপারেশনাল কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র, সৈন্য এবং আর্টিলারি 87টি এলাকায়, জনশক্তি এবং সামরিক সরঞ্জাম গুলো ও 62টি এলাকায় ফায়ারিং পজিশনে থাকা ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটে আঘাত করেছে, মুখপাত্র বলেছেন। সব মিলিয়ে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সশস্ত্র বাহিনী 351টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 189টি হেলিকপ্টার, 2704টি মনুষ্যবিহীন আকাশযান, 399টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 7207টি ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সাজোয়াজান, 936টি মাল্টিপল রকেট লঞ্চার, 3702টি ফিল্ড আর্টিলারি ও রকেট লঞ্চার এবং 7772টি বিশেষ সামরিক মোটর গাড়ি ধ্বংস করেছে, সূত্রতাস। সোলেদারের চেচেন যোদ্ধাদের কাছে পরাস্ত হচ্ছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় বাহিনী যথেষ্ট ক্ষয়ক্ষতি স্বীকার করেছে, যখন আখমত বিশেষ বাহিনী সুপরিকল্পিতভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সোলেদার থেকে তাদের অপসারণ করছে। চেচেন নেতা রমজান কাদিরভ শুক্রবারের তথ্য জানিয়েছেন, আখমত বিশেষ অপারেশন ইউনিটের একজন সাহসী কমান্ডারের নেতৃত্বে আমাদের যোদ্ধারা হান্টার ডাক নামে সোলেদারে ন্যাটো এবং নাৎসি ইউক্রেনীয় সৈন্যদের নির্মূল করা চালিয়ে যাচ্ছে। তারা একের পর এক শত্রুর অবস্থানে ভারী মর্টার ফায়ার দিয়ে আক্রমণ করছে, শত্রুদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে, কাদিরভ টেলিগ্রামে লিখেছেন। কাদিরভের মতে, যুদ্ধে নিয়মিত জয় চেচেন যোদ্ধাদের উৎসাহিত করেছে। তিনি বলেন, ফলস্বরূপ তারা
সলেদারের নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিচ্ছে। সূত্র তাস। রাশিয়া চীনের বিরুদ্ধে বিপজ্জনক খেলায় যোগ দিয়েছে মার্কিন দালাল কানাডা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করার জন্য এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের বিপজ্জনক খেলায় যোগদানের জন্য কানাডার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিয়েভ বলেছেন। কূটনীতিক উল্লেখ করেছেন এশিয়া প্যাসিফিক, যেখানে কে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে তথাকথিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে পুনর্গঠন করতে চায়। কানাডা বাধ্যতার সাথে চীনকে নিবৃত্ত করতে এবং ন্যাটোর ধ্বংসাত্মক সম্ভাবনাকে প্রজেক্ট করার জন্য তার পরিষেবাগুলির অফার করেছে। অটোয়া সক্রিয়ভাবে সংকীর্ণ ব্লক প্রকল্পগুলির দরজায় কড়া নাড়ছে, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার অকাস চুক্তি এবং কোয়াড চুক্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত নিয়ে গঠিত। দারচিয়েভ জোর দিয়েছিলেন তারা অকাস প্লাস প্রকল্পের কাঠামোর মধ্যে পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক নামক চীন বিরোধী উদ্যোগের দিকেও নজর রাখছে। তিনি বলেন, কানাডা সি ড্রাগন নৌ মহড়ার পাশাপাশি আইপিআর এর ছদ্মবেশে চিফস অফ স্টাফের সম্মেলনে একটি স্থায়ী অংশগ্রহণকারী। এক্ষেত্রে প্রদত্ত অঞ্চলে কানাডার পদক্ষেপগুলি ধ্বংসাত্মক এবং চীন ও রাশিয়ার সাথে তাদের স্থবিরতার ক্ষেত্রে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে। তিনি আরো বলেন, এটি একটি বিপজ্জনক খেলা যেখানে অটোয়া যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে কাজ করে। কূটনীতিক এ বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন যে কানাডা দীর্ঘদিন ধরে তার স্বাধীন পররাষ্ট্র নীতি পরিত্যাগ করেছে, যা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়েরে ট্রুডোর এবং জিন ক্রেটনিয়ের মতো কিংবদন্তি প্রধানমন্ত্রীদের অধীনে বিশ্বমঞ্চে এটিকে একটি বিশিষ্ট খেলোয়াড়ে পরিণত করেছে। তখন একটি মাঝারি আকারের শক্তি হিসেবে ম্যাপেল লিফ দেশটি সঠিকভাবে দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতের একটি সংখ্যক সমাধানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। তিনি উল্লেখ করেছিলেন, আমরা এখন যা দেখছি তা হল যে অটোয়া শুধুমাত্র তার দক্ষিণের প্রতিবেশীর হাতের পুতুল হয়ে ওঠেনি, তারা অনেক ক্ষেত্রেই রাসোফোবিক অনুভূতি এবং সামাজিক ক্ষেত্রে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকদের উদার বিশ্ববাদী দৃষ্টান্তকে আক্রমণাত্মকভাবে ঠেলে দেওয়ার পাশাপাশি মানব সমাজের মৌলিক ভিত্তির জন্য ধ্বংসাত্মক। কানাডার প্রতিরক্ষা প্রধান অনিতা আনন্দ এর আগে বলেছিলেন যে অটোয়া তার কর্মের নতুন কৌশলের কাঠামোর মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে চাইছে। সূত্রতাস। রাশিয়া ও বেলারুশের সাথে যৌথ মহড়া অব্যাহত। যৌথ মহড়া অব্যাহত রেখেছে রাশিয়া ও বেলারুশ। শুক্রবার সামরিক শক্তি প্রদর্শনের নতুন ফুটেজ প্রকাশ করছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রাইটার্সের ফুটেজে দেখা যায়, ভারী ও মাঝারি অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন সেনারা। লাইভ ফায়ারের পাশাপাশি ট্যাঙ্ক থেকে ছোড়া হয় মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান পরিচালনায় দুদেশের সেনাদের সমন্বয়ের বিষয়টি ঝালাই করাই এবারের মহড়ার উদ্দেশ্য। গত সপ্তাহের শুরুতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে দেখা করতে মিনস্কে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংখ্যার সাবেক সোভিয়েত মিত্রকে যুদ্ধে যোগদানে চাপ দিতে এই সফর। গেল সপ্তাহে এক সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজিনি দাবি করেন, জানুয়ারির শুরুতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, প্রস্তুতি নিচ্ছেন আরো 2,00,000 সেনা মোতায়েনের পূর্ব, দক্ষিণ, এমনকি বেলারুশের দিক থেকেও হতে পারে হামলা। আমেরিকাকে শক্তি দেখাতে তাইওয়ান নয়, ভারতে হামলা করতে পারে চীন, দাবি রিপোর্টে। আগামী বছর ভারতের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসতে পারে আমেরিকার প্রতি ক্ষুব্ধ চীন। তার শক্তি জাহির করতে যে কোনো সময় হিমালয় সীমান্তে যুদ্ধ শুরু করতে পারে। 2023 সালে বিশ্বের যুদ্ধপ্রবণ অঞ্চলগুলি সম্পর্কে মূল্যায়ন করলে দেখা যাবে ভারত চীন যুদ্ধের সম্ভাবনা তালিকার শীর্ষে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বের নিজেদের শক্তি প্রমাণের জন্য আমেরিকা ও চীনের মধ্যে এক ঠান্ডা লড়াই চলছে, যা একসময় রাশিয়া ও আমেরিকার মধ্যে চলত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ক্রমাগত আশঙ্কা রয়েছে যে এখন চীন তার ক্ষমতা দেখানোর জন্য কোনো চরম পদক্ষেপ নিতে পারে। তাইওয়ান দখলের চেষ্টা থেকে শুরু করে জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জের দাবি, সবকিছুই সম্ভব চীনের পক্ষে। তবে এই উভয় পরিস্থিতির চেয়েও চীনের ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এখনও পর্যন্ত ভারত চীনের সাথে কিছু ঘোষিত যুদ্ধ করেছে, বছরের পর বছর ধরে সিয়াচেন ও তার সংলগ্ন সীমান্তে অঘোষিত যুদ্ধ চলছে। এই মুহূর্তে এশিয়ায় চীনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারত। জাপান অর্থনীতির আকারের দিক থেকে এগিয়ে থাকতে পারে, কিন্তু ভারতের ভাবমূর্তি এমন একটি দেশের মতো যে পরাশক্তির সমর্থন ছাড়াই দ্রুত নিজের জায়গা করে নিচ্ছে বিশ্বে।
এমত অবস্থায় চীনের অগ্রাধিকার হচ্ছে ভারতকে প্রতিটি ফ্রন্টে আটকানো। চীন বিশ্বাস করে যে কৌশলগত ফ্রন্টে ভারতকে সম্পৃক্ত করলে পুরো এশিয়াকে তারা তাদের শক্তি দেখাতে পারবে। একই সঙ্গে চীন নিশ্চিত যে ভারতের মামলায় আমেরিকা সরাসরি ঢুকতে চাইবে না। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করেন যে 2023 সালে ভারত চীন সীমান্ত এশিয়ার সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।